আওয়ামী লীগ সরকারের সাবেক আঠারো জন মন্ত্রী ও আট জন সংসদ সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আর শামস জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন যাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন আদিবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান আইনমন্ত্রী আনিসুল হক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ হাসান রাসেল সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা উত্তর মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান সাবেক পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক এনো